যে খবরের দিকে নজর রাখবো পুলিশের থেকে আসামিকে ছাড়া দেওয়ার নামে টাকা নেবার অভিযোগ আরো একবার জানাবো পুলিশের থেকে আসামিকে ছাড়ানোর নামে টাকা নেবার অভিযোগ তৃণমূলের বাগদা পঞ্চায়েত সদস্যের সভাপতির বিরুদ্ধে টাকা নেবার অভিযোগ বাগদার হরিহরপুর এলাকার ঘটনা যদিও ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের বাগদা পঞ্চায়েত সদস্যের সভাপতি পুলিশের থেকে আসামিকে ছাড়ানোর নামে টাকা নেবার অভিযোগ তৃণমূলের বাগদা পঞ্চায়েত সদস্যের সভাপতির বিরুদ্ধে বাগদার হরিহরপুর এলাকার ঘটনা যদিও এই ঘটনাটি অস্বীকার করেছেন বাগদা পঞ্চায়েতের সভাপতি পুলিশের থেকে আসামিকে ছাড়ানোর নামে টাকা নেবার অভিযোগ তৃণমূলের বাগদা পঞ্চায়েত সদস্যের সভাপতির বিরুদ্ধে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল দেবাশিস ঠিক কি জানতে পারছো বিষয় দেখো ইন্দ্রাণী গত ১৭-৪-২২ তারিখে বাগদা থানার হরিহরপুর গ্রামের আতিয়ার মণ্ডল যিনি তাকে পুলিশ রাতের বেলা রাত ১০টা নাগাদ তুলে নিয়ে আসে বাগদা থানা যেটা অভিযোগ যেটা ওই আতিয়ার মণ্ডলের স্ত্রী আজমিরা যেটা অভিযোগে জানিয়েছে যে ওই যখন ১৭ তারিখ তাকে যখন বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ এরপরে ১৮ তারিখে বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল রায়ের বাড়ি যায় ওই মহিলা গিয়ে তাকে বলে যে স্বামীকে এখন তুলে নিয়ে গেছে পুলিশ তাকে ছাড়ানোর ব্যবস্থা করার জন্য তখন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি তার কাছে টাকা দাবি করে প্রায় ১.৫ লক্ষ টাকা দাবি করে ১.৫ লক্ষ টাকা দিলে তাকে ছাড়িয়ে আনা হবে এরকমই অভিযোগে জানিয়েছেন এবং এরপরে ওই ১.৫ লক্ষের ভিতরে ১ লক্ষ টাকা দিয়েও দিয়েছিল কিন্তু ওই আতিয়ারকে কিন্তু পুলিশ ছাড়েনি পুলিশ কোর্টে পাঠায় পুলিশ ডাকাতির কাছে কোর্টে পাঠায় এবং পরবর্তীকালে সে জেলে রয়েছে কিন্তু এই এই যে আজমিরা মণ্ডল এবং আতিয়ার মণ্ডলের ছেলে যেটা গতকাল বনগাঁ জেলা সভাপতি গোপাল শেঠের কাছে অভিযোগে জানিয়েছে যে এই আতিয়া এই সভাপতি তার তার কাছ থেকে টাকা দাবি করেছিল এবং সেই মতো টাকা দিয়েছিল কিন্তু তার স্বামীকে ছাড়ানো হয়নি এই অভিযোগ তৃণমূলের সভাপতির কাছে করার পরে কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন এবং এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু এরকম টাকার বিনিময়ে থানা থেকে আসামি ছাড়িয়ে দিচ্ছেন এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে কিন্তু পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু অস্বীকার করেছেন যে না এরকম কোনো ঘটনা ঘটেনি আমার বিরুদ্ধে সমস্ত অন্যায়ভাবে এরকম অভিযোগ করা হচ্ছে এবং এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমার দল যা ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু বাগদা ব্লকে যেহেতু গোষ্ঠীতন্ত্রের একটা প্রভাব রয়েছে এবং সেখানে বিরোধী গোষ্ঠী তারা কিন্তু সবসময় অভিযোগ করে তার বিরুদ্ধে সেই কারণে এরকম একটা তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু জানিয়েছেন কিন্তু পাশাপাশি আজমিরা মণ্ডল এবং আতিয়ার মণ্ডলের ছেলে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে যে তার কাছে গোপাল রায়ের কাছে টাকা দিয়ে এসেছিলেন এবং তার প্রমাণ সহ তার কাছে রয়েছে ইন্দ্রাণী ধন্যবাদ দেবাশিস কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে